হ্যালো ভিউয়ার্স, আমি অর্পিতা। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজে আনারসের জ্যাম বানানো যায়। এটা এত সহজ রেসিপি যে সম্পূর্ণ ভিডিওটা একবার ভালো করে দেখলে তোমরা আর কখনোই বাজার থেকে কেমিক্যাল মেশানো পাইনঅ্যাপেল জ্যাম কিনবেই না। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ জানাবো, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল করে রাখুন। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। একটি মাঝারি মাপে আনারস খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এইরকম ছোট টুকরো করে এবার মিক্সিতে জল ছাড়া একদম মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটি প্যান বসিয়ে হালকা গরম হলে আনারসের পেস্টটি দিয়ে দেব। এই সময় আঁচটা বাড়িয়ে দেব। এবার এতে বলক আসলে অল্প অল্প করে চিনি যোগ করব। এই চিনিটা মিশে গেলে তারপর আবার দেব। এইভাবে অনবরত নাড়তে নাড়তে চিনিটা মিশে যাবে। তিন বাটি চিনি আমি তিন ধাপে যোগ করব। আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নাড়তে হবে। বিষয় ভালো করে লক্ষ্য করো, আমি তিন বাটি পেস্ট দিলাম, তাই একই বাটির তিন বাটি চিনি অ্যাড করেছি। তোমরাও যে বাটি বা কাপের সাহায্যে মাপবে সেই পরিমাণ চিনি অ্যাড করবে। যদি চিনি কম হয় সেক্ষেত্রে জ্যাম জমবে না, পাতলাই থেকে যাবে। এটা ঘন হয়ে এসেছে, একটু বাটিতে নিয়ে ঠান্ডা করে দেখব জমছে কি না। এখনও গড়িয়ে আসছে, জমেনি, তাই আরও জাল করতে হবে। একটু জাল করার পর আবারও আমি চেক করার জন্য একটু বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করতে রাখছি। দেখো এটা কতটা ঘন হয়ে এসেছে, একটু ভালো করে লক্ষ্য করো আর বুঝে নাও। আমি যেটা বাটিতে ঠান্ডা করতে রেখেছিলাম সেটা দেখো আর নিচের দিকে গড়াচ্ছে না, জমে গেছে, তাই এবার নামিয়ে নেব। এটা যে পাত্রে সেট করব তাতে গরম থাকা অবস্থায় ঢালতে হবে। আমি পাকা আনারস দিয়ে বানালাম, এতে কোনো প্রকার রং বা কেমিক্যাল ব্যবহার করিনি, তাও খুব সুন্দর কালার এসেছে। এই ভিডিওতে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে, লাইক দিলে কি হয় ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। এই সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে।